সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন, তাহলে ওমানের প্রতিদিনের প্রতি মুহূর্তের আপডেট নিউজ পেতে আমাদের রেমিট্যান্স যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি সকল ওমান প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ নতুন ভিসার প্রবাসীদের আপডেট নিউজ জানিয়ে দিব। আপনারা সবাই অবগত আছেন, গতকাল থেকে একটি নিউজ নিয়ে নতুন ভিসাধারী প্রবাসীরা খুবই চিন্তিত। কেননা রয়্যাল ওমান পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অবজারভার খবর প্রকাশ করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ভিসার প্রবাসীরা ওমান ফিরতে পারবে না। এই নিউজটি প্রচার করার পর থেকে আপনারা এখন পর্যন্ত সবাই অনেক বেশি কমেন্ট করে যাচ্ছেন। সবচেয়ে যে কমেন্টটি বেশি আসছে সেটা হলো, আমরা কি আর ওমান যেতে পারবো না? যে সকল ভাই এই ধরনের প্রশ্ন করেছেন, সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি অবশ্যই ওমান আসতে পারবেন। কেননা নিউজটা প্রচার হওয়ার পর থেকে আমি ওমানের বিশ্বস্ত বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বর্তমানে যে ঘোষণাটা দেওয়া হয়েছে এটি একটি সাময়িক ঘোষণা মাত্র, এটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাদের কাছ থেকে জানতে পেরেছি নভেম্বর মাসের ভিতরেই এই সিদ্ধান্তটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হতে পারে। তবে আপনারা আশা করতে পারেন নভেম্বর মাসের ভিতরেই আপনাদের একটা রেজাল্ট আসবে। আপনারা জানেন যাদের ভিসার মেয়াদ শেষ তাদের কিন্তু অটোমেটিক ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, এবং যাদের এখনও শেষ হয়নি হয়তো কিছুদিনের ভিতর মেয়াদ শেষ হবে, তাদের ভিসার মেয়াদও অটোমেটিক বেড়ে যাবে। তাই আমি আপনাদের বলছি, আপনারা টেনশন করবেন না, অবশেষে আপনারা সবাই ওমান যেতে পারবেন। তারপরেও আমি বলবো, ওমান সরকারের এমন সিদ্ধান্ত মোটেও কাম্য নয়। নতুন করে এই রকম সিদ্ধান্ত নেওয়াতে নাজেহাল অবস্থা ওমান প্রবাসীদের। বর্তমানে ওমান প্রবাসীরা খুবই আতঙ্কের ভিতরে রয়েছে, কেননা ওমান সরকার বারবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার কারণে আমাদের দেশের প্রবাসীরা প্রচণ্ড মানসিক যন্ত্রণাতে ভুগছে। এত টাকা পয়সা খরচ করার পরও যদি না যেতে পারে, তাহলে আর কিছু বলার বাকি থাকে না। এছাড়া বেশ কয়েকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন, আগামী নভেম্বর মাসে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকিটের দাম কত? উত্তর, ঢাকা টু মাস্কাট ইউএস বাংলা এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসের টিকিটের দাম 58,035 টাকা, এবং ইকোনমিক আরও একটি ক্লাস, সেটির দাম 66,455 টাকা, এবং বিজনেস ক্লাসের টিকিটের দাম 1,137 টাকা। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের মাস্কাট টু চট্টগ্রাম এবং মাস্কাট টু ঢাকা ফ্লাইটের টিকিটের দামও অপরিবর্তিত রয়েছে। এছাড়া অনেকেই জানতে চেয়েছেন, বর্তমানে সবচেয়ে কম দামে কোন বিমানে টিকিট কেটে দেশে আসা যাবে? সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে দেশে আসার জন্য সবচেয়ে কম দামের টিকিট দিয়েছে এয়ার আরাবিয়া। বর্তমানে তাদের ফ্লাইটের টিকিটের মূল্য 111 ওমানি রিয়াল, এবং এজেন্সিতে আপনারা 115 থেকে 120 রিয়ালের ভিতরে পেয়ে যাবেন। এছাড়া এয়ার আরাবিয়ার আগামী নভেম্বর মাসে অনেকগুলো ফ্লাইট রয়েছে। এছাড়া আপনাদের জন্য আরও একটি দারুণ সুখবর হলো, আগামী নভেম্বর মাসে রিজেন্ট এয়ার চালু হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রতিনিয়তই খোঁজ নিয়ে যাচ্ছি, কেননা অনেক ওমান প্রবাসী রিজেন্ট এয়ারওয়েজের রিটার্ন টিকিট সংগ্রহ করা ছিল। আমি গতকালকেও রিজেন্ট এয়ারের অফিসে কল দিয়েছি, তারা আমাকে জানিয়েছেন নভেম্বর মাসে ঢাকা টু মাস্কাট এবং মাস্কাট টু ঢাকা ফ্লাইট চালু করবে। কিন্তু আমি তাদের কাছ থেকে তারিখ জানতে চাইলে তিনি আমাকে জানান, এই মুহূর্তে তারিখটা নির্দিষ্ট করে বলতে পারছি না, নভেম্বর মাসের 15 তারিখের পর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে টিকিটের যেমন সংকট চলছে, রিজেন্ট এয়ার চালু হলে আশা করি এই সংকট কিছুটা হলেও দূর হবে। কেননা আপনারা জানেন, বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে ওমান যাওয়ার টিকিট শুধুমাত্র রিজেন্ট এয়ারওয়েজে পাওয়া যায়। রিজেন্ট এয়ারওয়েজ চালু হওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দিব ইনশাল্লাহ। সর্বশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।